অবৈধ সরকার ও তামাশার তফসিলের প্রত্যাহারের দাবিতে এই প্যানেল থেকে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত। আজকের প্রোগ্রামের প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় ঢাকাবাসী, আসসালামু আলাইকুম। এই অবৈধ সরকার একটি তামাশা নির্বাচনের ব্যবস্থা করেছে। এই তামাশা নির্বাচনের মাধ্যমে তারা প্রমাণ করেছে এই তামাশা নির্বাচন এমন ভাবে তারা দাঁড় করিয়েছে এদেশের মধ্যে, যে দাঁড়াচ্ছে তিনি দাঁড়াচ্ছেন তিনি আওয়ামী লীগ, যাকে দাবি প্রার্থী করা হচ্ছে তিনি আওয়ামী লীগ, আর যাকে করা হচ্ছে দালাল এবং রাজাকার তারা আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ দিয়ে কখনোই নির্বাচন হতে পারে না। আপনারা জানেন নির্বাচনের জন্য একটা প্রতিপক্ষের প্রয়োজন হয়, তারা ১৪ সালে নির্বাচন করেছে বিনা ভোটের মাধ্যমে, ১৮ সালে নির্বাচন করেছে রাতের ভোটের মাধ্যমে, এখন নির্বাচন করতে চায় ভোটার বিহীন এই সরকার চাচ্ছে তাদের মধ্য থেকে একটি দামি বানিয়ে তাদের রাজাকারদের দিয়ে একটি নির্বাচন করার জন্য। আমি বলে দিতে চাই আমার বাংলাদেশ পার্টি, আমরা চাচ্ছি এদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক, কিন্তু এদেশের জনগণের টাকাকে, ট্যাক্সের টাকাকে লুটপাট করে এই নির্বাচনের মাধ্যমে ব্যয় করে এদেশের মানুষকে দ্রব্য মূল্যকে উদ্যোগটি দিয়ে জনগণকে নাবিশ্বাস করে তুলছে। একদিকে জনগণ তারা খেতে পাচ্ছে না, এবং আরেকদিকে জনগণ যখন প্রতিবাদ করছেন তারা এই সরকারের পেটবাহিনীর ভয়ে ঘরে থাকতে পারছে না, তারা খেতে খামারে কাটাচ্ছেন, বড় জঙ্গলে কাটাচ্ছেন, আর যারাই প্রতিবাদ করছেন তাদের জেলে পড়ে গেলে কাটাচ্ছেন। আপনারা জানেন জেলের মধ্যে এখন আর বন্ধুদের জায়গা নেই, তারা দুর্বিষহ জীবন যাপন করছেন, যারাই কথা বলছে তাদের গুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। এদিকে মানুষ যখন এদিকে না খেয়ে মরছেন, সরকার আবার তাদেরকে ভয় দেখাচ্ছে, কিন্তু তাদের ভয় দেখে কোনো লাভ নেই, মানুষ ইতিমধ্যেই দুর্ভিক্ষের মধ্যে আছে। আবার সরকার বলছে যে এদেশে কোনো অবরোধ হরতাল পালন হয় না, এবং অবরোধ হরতাল পালন হয় না। আপনারা এখানে যারা দাঁড়িয়ে আছেন আমি দেখতে পাচ্ছি এখানে কোনো গাড়ি নেই, এখানে কোনো গাড়ি আছে, গাড়ি নেই, এবং যারাই আছে দেখেন বেশিরভাগ রিক্সাগুলি খালি, তারা দাঁড়িয়ে আছে, কিছু জায়গা এমন ভাবে রাখছে যেন তারা দেখায় যে এখানে মানে অবরোধ কিছুই নেই। এটা এদের সেভাবে চলতে পারে না। আমরা চাই অবশ্যই এই সরকারকে পদত্যাগ করার জন্য সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, সকল বিরোধী ঐক্যবদ্ধ হয়েছে, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তারা অবশ্যই এই সরকারকে পতন ঘটাবে, কিন্তু সেটা করতে দিবে না। সরকার কিছুদিন আগে বলেছিল নির্বাচন করা আপনাদের কাজ, আপনারা নির্বাচন আসতে পারেন, আবার চাইলে নির্বাচন থেকে বিরত থাকতে পারেন, কিন্তু যখন নির্বাচন বিরত থাকতে চাচ্ছি, কিন্তু নির্বাচন বিরত থেকে যখন বলছি যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, কিন্তু নির্বাচন কমিশন কিছুদিন আগে একটা চিঠি দিয়েছে এই সরকারের পুলিশ বাহিনীর কাছে যে আপনারা কি করতে পারবেন, সব আমাদেরকে কোনো সাধারণ মানুষকে নির্বাচন ছাড়া কোনো প্রতিবাদ মিছিল করতে পারবে না, আমরা প্রতিবাদও করতে পারবো না, আমাদেরকে নির্বাচন যাওয়ার ব্যবস্থা করতে পারবেন না। আমি বলে দিতে চাই আপনি অবশ্যই মানুষকে এভাবে কখনোই মুখ বন্ধ করে রাখতে পারবেন না। আমরা ১৭ তারিখের পর থেকে এমন দুর্বল আন্দোলন গড়ে তুলব যে আন্দোলনের মাধ্যমে এই সরকার পতন করতে বাধ্য হবেই হবে, এবং আপনারা ভয় পেয়ে গেছেন জনগণ ভোট দিতে যাবে না, সেজন্য আপনারা রহস্য নেশাদকে নিয়ে, জাতীয় পার্টিকে নিয়ে আপনারা এত তামাশা করছেন। অবশ্যই এতটুকু খেলা বাকি আছে, ১৭ তারিখের পরে ইনশাল্লাহ আন্দোলন করে এই সরকারকে পতন করব বলে আমরা আশা ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।